পুরো এই দুটোর মিডিল মানে এই এই ডিসটেন্স আর এই ডিসটেন্স যাতে সমান সমান হয়, ঠিক আছে? একদম সোজা একটা লাইনস হবে, লাইনসের মিডিল একটা সোজা হবে, তাদের একটা মিডিল আছে, সেই মিডিলটা করব, ডিসটেন্সটা যাতে সেম টু সেম হয়, বুঝে গেল? এইবার এটারও তো একটা মিডিল আছে, কিন্তু মিডিলে টানবো না, আমাকে এই লাইনটা টানতে হবে, এই দিকের ডিসটেন্সটা যাতে বেশি থাকে, এই দিকের ডিসটেন্সটা যাতে কম থাকে, আমি আগে টেনে নিই তারপরে করো, ঠিক আছে? যেমন এরকম এই ডিসটেন্সটা কি বড় না ছোট? বেশি, আর এটা ছোট, তার জন্য এইভাবে করো যাতে এই দিকে লাইনটা নেমে থাকে। তাহলে ড্রয়িং এর ক্ষেত্রে আমার কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, হেয়ার কাটিং এর ক্ষেত্রে কেন করছি, আমি ঘ্যাচ ঘ্যাচ করে হেয়ারটাকে কাটিং করে দিলাম, তুমি শুধু চোখেই দেখে নিলে কিন্তু মাথায় ঢোকাতে পারবে না, তার জন্য এই ড্রয়িংটা আজকে করানো হলো। যেমন স্ট্রেট একটা লাইন টানলাম, তার মিডিলের একটা লাইন টানলাম।